হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি সার্চ ওয়েব সিরিজে কিন্তু রিভিউ করবো। এই ওয়েব সিরিজটা কিন্তু এই জানুয়ারি 2022-তে কিন্তু ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এসছে। টোটাল এপিসোড হলো 8টা, একটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 18 থেকে 20-22 মিনিটের মধ্যে ঘোরাঘুরি করেছে। টোটাল আপনি যদি ডিউরেশন বলেন তাহলে 2 ঘন্টা 51 মিনিট কিন্তু টোটাল ডিউরেশন। এটা ডিরেক্টেড বাই হলো সন্দীপ সরকার এবং স্টোরি আর স্ক্রিপ্ট লিখেছেন হলো মধুমিতা সরকার। সেখানে কাস্টিংটা কিন্তু বিশাল একটা স্টার কাস্ট রয়েছে। কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, জয়দীপ মুখার্জি, জয়দীপ সেনগুপ্ত, বিশ্বজিৎ, মানে এত ভালো একটা কাস্টিং রয়েছে। কিন্তু তারপরেও কি এই সার্চ ওয়েব সিরিজটা কেমন জমাতে পারলো সেটা নিয়েই আমি একটু অ্যানালাইসিস করবো। সো প্লিজ ডোন্ট স্কিপ মাই ভিডিও। তো এখানে কিন্তু দেখানো হচ্ছে যে 5 কোটি টাকার নিয়ে এবং এখানে যে মানে হিরোইনের একটা ব্যাপার এখানে থাকে, কোকেন টাইপের, তো সেটা নিয়ে একটা গ্যাংস্টার থেকে একটা গ্যাংস্টারের মধ্যে তাদের মধ্যে একটা মানে একটা ক্ল্যাশ চলে। সেখানে প্রথমেই দেখানো হয় যে হোটেলে 3টে মার্ডার হয় এবং মান্তার একটা ক্যারেক্টার রয়েছে যেখানে মান্তা এবং তার দিদি তারা হলো টুইনস। তো মান্তার এখানে ক্যারেক্টারটা বেশ স্ট্রং, সে কিন্তু রাজেশ শর্মার একটা এখানে ক্যারেক্টার রয়েছে। তো রাজেশ শর্মার সাথে সেই মান্তার যে ক্যারেক্টারটা এখানে রয়েছে মানে মধুমিতা সরকার, তাদের মধ্যে একটা ক্ল্যাশ হয়। তা সেই ক্ল্যাশে কে জেতে সেটা জানতে হলে আপনাদের এই সার্চ ওয়েব সিরিজটা দেখতে হবে। এবং এত ভালো কাস্ট থাকা সত্ত্বেও কিন্তু আমার ওয়েব সিরিজটা কিন্তু একদমই ভালো লাগেনি। তার কারণ হলো এখানে টান টান স্ক্রিন প্লে মানে থাকার মতো মজুদ কিন্তু ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেটা একদমই ক্লিক করেনি। ক্লিক ওটিটি ওয়েব সিরিজে কিন্তু এই সার্চ ওয়েব সিরিজটা কিন্তু আমার মতে একদমই ক্লিক করেনি। 2 ঘন্টা 51 মিনিট ধরে এমন অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে যাতে করে আপনার এনগেজ থাকতে পারেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কিছু চেস সিকোয়েন্স রয়েছে এবং স্টোরিটা সব থেকে বড় কথা হলো স্টোরিটা অনেকটা প্রেডিক্টেবল। তার সেদিক থেকে দাঁড়িয়ে আপনি আগে থেকে যদি বুঝে যান যে কী হতে চলেছে তাহলে কিন্তু খুব মুশকিল। এখানে যে টুইন্সদের যে ব্যাপারটা দেখানো হয়েছে, যেখানে যে মান্তা এবং আর একটা যে ক্যারেক্টার রয়েছে জিনা, যে এই দুটো টুইন্স থাকার ফলে যে মান্তা যে মানে সে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেটা ধরা খুব মুশকিল হয়ে পড়ে। পরে অবশ্য তিনি ধরাও পড়েন। তো যাই হোক, এটাকে আমি অনেকটা স্টোরি স্পয়লার দিয়ে দিলাম, কারণ এখানে কারা ক্লিকে গিয়ে এই সার্চ ওয়েব সিরিজটা দেখবে সেটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। অথচ এত ভালো স্টার কাস্ট থাকা সত্ত্বেও কিন্তু আমার কাছে একদম সেরকম ভালো লাগেনি, আরও ভালো হতে পারতো। তো জানি না ক্লিক এই ওটিটি প্ল্যাটফর্মে তাদের যে ওই ওয়েব সিরিজের ধরনগুলো মানে তারা চেষ্টা করে একটা ভালো একটা স্ক্রিন প্লে সাজানোর, একটা একটা গুড স্টোরি কিন্তু এটা হতে পারতো, কিন্তু তারপরেও কিন্তু সেটা হয় না। এবং সিজন 1টা যেভাবে শেষ হলো মনে হচ্ছে সিজন 2টা আবার আসবে, কিন্তু জানি না সিজন 2টা কত লোকে দেখবে বা হইচইয়ের মতো কিন্তু ক্লিক এখনও কিন্তু সেভাবে জমাতে পারেনি। কাজে সব মিলিয়ে আমি যদি অ্যাজ এ যদি রেটিং দিতাম তাহলে কিন্তু আমি 1.5 out of 5 মানে রেটিং দিতাম, তার থেকে বেশি আমি দিতাম না। যদি আমি অ্যাডভার্টিংয়ে কখনোই বিশ্বাসী নই সেটা আমি আপনাদের অবশ্যই অনেকদিন আগেই আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছি। তো ব্যাস এটাই হলো আমার সার্চ ওয়েব সিরিজ রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। এবং এখানে আর একটা কথা বলে রাখি, এখানে পুলিশদের যে জিনিসগুলো দেখানো হয়েছে মানে তাদের যে হাঁটা চলা, তাদের যে স্মার্টনেস এবং নতুন নতুন বেশ কিছু মুভ, তাদেরকে আরেকটু যদি স্টাবলিশ করতো অ্যাটলিস্ট আমার মনে হয় খুব ভালো হতো। এখানে কিন্তু ক্যারেক্টারগুলো একদমই ভালো স্টাবলিশ হয়নি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে, টাটা।